আপনি হেলমেট পরেন নাই কেন? কোথায় চুলকায় আপনাদের? কোথায় দেখি কোথায় চুলকায়? আহা কি সুন্দর ওয়েদার! গরমের মধ্যে অ্যাকচুয়ালি এলাকার মধ্যে থাকতে ইচ্ছা করে না। আর আজকে আমাদের এলাকার কি যে কি অবস্থা! মানে এ কি করছে যখন আমি হচ্ছে এই যে আবদুল্লাপুরের যে টোল প্লাজার এখানে এসে আমি হচ্ছে টোল দিতেছিলাম, ও এমন ভাবে একটা বাতাস মেরে আমার সামনে দিয়ে আসছে, আমি পুরো তো ডর গায়া। ভাই রে ভাই, ও মা, এরা কারা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। খুবই ডেঞ্জারাস অবস্থা, এমনি করে কেউ রাস্তায় বাইক চালায়, এদের জন্যই কনফিউশনে পড়ে যায় রাস্তার মধ্যে। দেখেন এদের কেমনে, ওর মনে হয় নিশ্চিত চুলকানি উঠছে। আয় হায়, এই তো উপরে দিয়ে যাইবো গা। কি সমস্যা? মারি ভাইয়া কাল হইয়া ডাকে ইশারা, এমনি বাইক চালাইতেছেন কেন? আপনার জন্য তো আরেকজনের সমস্যা। ওমা ওমা ওমা, করে কি ভাই, মাথায় কোনো সমস্যা আছে মনে হয়? মাথায় সমস্যা আছে? সমস্যা আছে? এমনি চালাইতেছেন কেন? আপনার জন্য তো আরেকজনের সমস্যা হতে পারে। যান যান যান, সোজা করে বাইক চালাই যান, এটা কোনো কথা? ও মাই গড, সালাম আলাইকুম। পিছনে বাস, ও শিট। ভাই রে ভাই, রাস্তার মাঝখানে যদি এরকম করে না জানি কখন হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। কে হেলমেট পরেন নাই? আপনি তো হেলমেট পরেন নাই, আপনি হেলমেট পরেন নাই কেন? কোথায় চুলকায় আপনাদের? আপনার খালজানি চুলকানি বেশি পাসরা গোটাগাটি ঘা পাসরা ভরে গেছে। পাগলা মলম ব্যবহার করেন ঠিক হয়ে যাইব।